পানিগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে শীত বস্ত্র হস্তান্তর করা হয়েছে। দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের কাছে 1500 শীত বস্ত্র হস্তান্তর করা হয়েছে। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এই শীত বস্ত্র গ্রহণ করেন। শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে শীত বস্ত্র হস্তান্তর করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা। তার নামে যে প্রতিষ্ঠান শেখ রাসেল ক্রীড়া চক্র, সেখান থেকে যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে, সেখানে আমিও সেই প্রতিষ্ঠান থেকে শীতার্তদের মাঝে যে কম্বল দেওয়া হচ্ছে, সেখানে একজন অংশীদার হতে পারে অত্যন্ত গর্বিত। শীতের শুরুতেই শেখ রাসেল ক্রীড়া চক্রের মাধ্যমে সারা বাংলাদেশে শীত বস্ত্র বিতরণ হচ্ছে, তারই ধারাবাহিকতা মানিকগঞ্জ শীত বস্ত্র বিতরণ হবে। সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে এবং সুশৃঙ্খলভাবে বিতরণের লক্ষ্যে শেখ রাসেল ক্রীড়া চক্রের মাননীয় চেয়ারম্যান আমাদের স্যামসুমান আনবির সাহেব, উনি জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছে 1500 পিস কম্বল হস্তান্তর করেছেন।